নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পূজো মণ্ডপে থাকতে হবে থার্মাল স্ক্যানিং এর ব্যবস্থা, নির্দেশ প্রশাসনের। বিয়ের 14 দিনের মাথায় নববধূকে খুন, রাধাবাড়ি এলাকায় চাঞ্চল্য। ভোটে হারলেও আসলে নৈতিক জয় হয়েছে, দাবি আমিনুল হক লস্করের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ আসন্ন শারদোৎসবের পর যাতে অতিমারে করোনার প্রকোপ বৃদ্ধি রোধ করা যায়, সে উদ্দেশ্যে পুজোর প্যান্ডেলগুলির প্রবেশ মুখে থার্মাল স্ক্যানিং এবং স্যানিটাইজারের ব্যবস্থা করার নির্দেশ জারি করেছে। শারদোৎসব সংক্রান্ত বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সর্বশেষ এসওপি অনুসারে পুজো মণ্ডপের আশেপাশে কোনো মেলা, সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি আয়োজন করা যাবে না। রাস্তার পাশে কোনো অস্থায়ী প্যান্ডেল স্থাপন করা যাবে না। আয়োজক, ভক্ত এবং পুরোহিত সহ সর্বাধিক 40 জন ব্যক্তিকে পুজো প্যান্ডেলে সমবেত হওয়ার অনুমতি দেওয়া হবে এবং প্যান্ডেলের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকা বাধ্যতামূলক। পুজোর আয়োজকদের মুখে মাস্ক পরিধান করতে হবে এবং হাত ধোয়া ছাড়া কোনো ব্যক্তিকে পুজো প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। আয়োজকদের পুজো প্রাঙ্গণে প্রবেশের সময় হাত ধোয়া ও স্যানিটাইজেশন করার সুবিধা রাখতে হবে। কোভিডের উপসর্গযুক্ত কোনো ব্যক্তিকে পুজো প্যান্ডেলে প্রবেশ করতে দেওয়া হবে না। আয়োজক এবং স্বেচ্ছাসেবকদের অবশ্যই কমপক্ষে এক ডোজ টিকা নিতে হবে। যদি পুজো প্যান্ডেলে কোনো ব্যক্তি বা দর্শনার্থী কোভিড-19 লক্ষণযুক্ত বলে সন্দেহ করা হয়, তাহলে পুজোর আয়োজকদের নিকটস্থ সরকারি চিকিৎসা কেন্দ্রকে জানাতে হবে এবং এই ধরনের ব্যক্তিদের নিকটবর্তী কোভিড চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই প্রতিমা বিসর্জনে মিছিলের অনুমতি দেওয়া হবে না। প্রতিমার আকার এবং উচ্চতা এমন হওয়া উচিত যাতে বিসর্জনের সময় সীমিত সংখ্যক লোকের দ্বারা প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্ভব হয়। যে কোনো দিনে যানজট এবং বড় জমায়েত এড়ানোর জন্য কাছাড় জেলা প্রশাসনের দ্বারা নির্দিষ্ট 2 দিনের মধ্যে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শেষ করতে হবে বলে শিলচরে প্রশাসনের ওই নির্দেশিকায় জানানো হয়েছে। এদিকে শারদোৎসব সংক্রান্ত রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের নির্দেশিকায় কাছাড় জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট সবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কাছাড় জেলা জুড়ে মাইকিং করা হয়েছে। বিয়ের 14 দিনের মাথায় স্বামীর হাতে খুন হতে হল নববধূকে। রাধাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভৈরব নগর জিপির অন্তর্গত ছড়ারপাড় 3 নম্বর ওয়ার্ডের ময়নালা গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের মাসুকালের ছেলে আমির হোসেন প্রথম স্ত্রীর মৃত্যুর 8 দিনের মাথায় হাইলাকান্দি জেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা পারভিনা বেগম লস্কর নামে এক যুবতীকে পালিয়ে নিয়ে করিমগঞ্জে গিয়ে কোর্ট ম্যারেজ করে। মেয়ের বাড়ির লোকেরা এ বিয়েতে রাজি ছিলেন না। বিয়ের পরই মেয়ের উপরে শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার শুরু করে। পারভিনা বেগম লস্করের শ্বশুর, শাশুড়ি ও ননদ তার উপরে অমানবিক অত্যাচার করতে থাকে। শনিবার রাত 3টা নাগাদ আমির হোসেন তার কাকাকে এসে বলে যে তার বাড়িতে নাকি ডাকাত ঢুকেছে। আমির হোসেনের বাবা ভোরবেলা ওনার মেয়েকে নিয়ে ছেলের বাড়িতে যান, গিয়ে প্রথমে দেখতে পান এ জঘন্যতম ঘটনা। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পারভিনা বেগম লস্করের রক্তাক্ত দেহ। সঙ্গে সঙ্গে গ্রামের স্থানীয় মানুষ মনা, মাহমুদ আলী, আবু, ভৈরবনগর সমবায় সমিতির চেয়ারম্যান সিরাজুল ইসলাম তালুকদারকে এ ঘটনা সম্পর্কে জানানো হয়। তিনি তৎক্ষণাৎ ভৈরবনগর এডি ক্যাম্পের পুলিশ কর্মী, কালীবাড়ি পুলিশ ফাঁড়ি ও রামকৃষ্ণনগর থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এর আগেই শ্রী পারভিনাকে খুন করে পালিয়ে যায় স্বামী আমির হোসেন। পুলিশ এসে ময়না তদন্তের জন্য মৃতদেহটি করিমগঞ্জে পাঠিয়ে দেয়। আর জিজ্ঞাসাবাদের জন্য অপরাধী আমির হোসেনের বাবা মাসুক আলী, মা বেগম ও কাকাকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে আসে। তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায়। মৃত পারভিনা বেগম লস্করের ভাই রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দায়ের করেছে। এই পুরো ঘটনাক্রমে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। নির্বাচনে হারলেও আসলে নৈতিক জয় হয়েছে তার, ধর্মের দোহাই দিয়ে সোনাইয়ের মহাজোট প্রার্থী জয়ী হয়েছেন। রবিবার সোনাইয়ে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে এমন দাবি করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। চায় পে চর্চার নতুন ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। অধ্যাপক আব্দুল মতিন লস্করের সঞ্চালনায় আমিনুল তার রাজনৈতিক যাত্রা ও জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের কথা তুলে ধরেন। তিনি জানান, ছাত্র জীবন থেকে তার রাজনীতি শুরু হয়, ধীরে ধীরে সমাজের কাজ করার জন্য সরাসরি রাজনৈতিক দলে যোগদান করেন। প্রথমে আঞ্চলিক দল অসম গণ পরিষদ, এরপর ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে প্রথমবার সোনাই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর দল তাকে বিধানসভার উপাধ্যক্ষ মনোনীত করে সম্মান দেয়। আমিনুল আরও জানান, বিধায়ক থাকাকালীন সোনাই 1,000 কোটি টাকা সরকার থেকে মঞ্জুর করে উন্নয়ন করেছেন। স্বাধীনতার পর তার কার্যকালে বেশি কাজ হয়েছে সোনাইয়ে বলে দাবি করেন আমিনুল।
প্রথমবারের পরাজয়, দ্বিতীয়বারের পরাজয়, তিন নম্বর বারের জয়। আমি তিন নম্বর বারের সময় জয় হয়েছি, আর চার নম্বর বারের পরাজয় হয়েছে। আর তিন নম্বর বারে যখন জয় হয়েছি, তখন দুবার যখন পরাজয় হয়েছে, তখন তিন নম্বর বার জনসাধারণ বুঠারকে আমি বলেছি যে আপনারা তিন নম্বর বারে আমাকে হারিয়ে আমাকে হ্যাট্রিক করাবেন না, এইবার আমাকে আপনারা সুযোগ দেন। জনসাধারণে আমাকে সুযোগ দিয়েছেন, আমি তৃতীয়বারের মতো জয়ী হয়েছি। আর চতুর্থবারের চতুর্থবারে যে আপনি বলেছেন আমি পরাজয় হয়েছি, আমি বলবো না আমি পরাজয় হয়েছি, আমি জয়ী হয়েছি। কারণ 2016তে আমি 44,200 ভোট পেয়েছিলাম, পেয়ে জয়ী হয়েছিলাম। আর 2021-এ আমি 52,400 ভোট পেয়ে আমি হেরেছি। আমি আমি ওইটাকে আমি চতুর্থবারের মতো আমি আমি মনে করি না। হার কোন সময় হয়, প্রথমবারের ভোট থেকে যদি দ্বিতীয়বারের সময় যদি ভোট কমে, তখন ওটাকে হার বলে, অ্যান্টি ইনকামবেন্সি বলে। আমার কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ছিল না, আমি হেরেছি ধর্মের যুদ্ধে হেরেছি, আমি ধর্মের যুদ্ধে হেরেছি। মিশা কোথায় ভালো কাজ করেছে। করোনার গ্রাসে অর্থনৈতিক টান দিয়েছে সর্বত্র। এবার হিন্দু বাঙালিদের বড় উৎসব দুর্গাপূজায় নিয়ম রক্ষার আয়োজন করেছেন আয়োজকরা। উপত্যকার সঙ্গে এবার সোনাইও বিগ বাজার ছাড়াই দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সোনাই উদীয়মান সার্বজনীন দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় সোনাই বাজারে প্রতি বছর বিগ বাজেটে পুজোর আয়োজন থাকলেও বর্তমান করোনা গ্রাসে নিয়ম রক্ষার পুজোর আয়োজন করা হয়েছে। একইভাবে স্বামী বিবেকানন্দ ক্লাবেও নিয়ম রক্ষার পুজোর আয়োজন করা হয়েছে। সোনাই থানা এলাকায় এবার 32টি দুর্গাপূজার মণ্ডপ রয়েছে বলে জানা গেছে। পক্ষ থেকে আমি জয়েন্ট সেক্রেটারি দিলীপ মিশ্র, এবার আমরা গভর্নমেন্ট প্রোটোকল মানিয়া যে সামান্য একটা আয়োজন করছি, প্রত্যেক বছর আমরা বিগ বাজেটের পূজা করি, কিন্তু এবার করোনাকালীন অবস্থায় মানুষের মানে একটু আর্থিক অনটন থাকার কারণে আমরা সামান্য একটা আয়োজন করছি। এই আয়োজনে আমাদের বাজার থেকে কিছু কালেকশন আর গ্রাম থেকে কিছু কালেকশন করে আমরা এই পূজাটা আরম্ভ করছি। কিন্তু গভর্নমেন্ট যে প্রোটোকলটা দিয়েছে আমাদেরকে, এটা আমরা সর্বসম্মতিক্রমে আমরা পালন করবো। এবং মাস্ক, স্যানিটাইজার এবং দূরত্ব বজায় রেখে আমরা এবার পূজা চালিয়ে যাব। পঞ্চমীর সন্ধ্যায় উদ্বোধন হলো তারাপুর কালীমোহন রোডের সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের। রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব ফিতাকে আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন করেন পূজা মণ্ডপের। পুরোপুরি কোভিড প্রোটোকল মেনে আয়োজন করা হয়েছে পুজোর। কমিটির সদস্যদের পাশে নিয়ে সুস্মিতা দেব বলেন, এটা তার পাড়ার পুজো, ছোটবেলায় বাবার হাত ধরে পুজো দেখতে আসতেন, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুজোকে ঘিরে। এবারে আমাদের পূজা কমিটি সদস্য শ্রী মানিকলাল চট্টোপাধ্যায় আছেন। এবং এখানে যখনই ঢুকি আমার ছোটবেলার সেই কথাগুলি মনে হয়ে যায়, যখন বাবার হাত ধরে প্যান্ডেলে ঢুকতাম। আর সেই কথাটা মনে হলে আমি মনে করি যে আমি সবসময় ভাবি যে কালীমণ্ডলের পুজোটা আরো 43 ইয়ার্স চলবে, আমার পরেও যেন এই পূজাটা থাকে সেই আশা রাখছি। এবং মা দুর্গার কাছে আমি প্রার্থনা করছি যে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে আমরা বিগত 1.5 বছর মতো কাটিয়েছি করোনার জন্যে, অনেকে অনেককে হারিয়েছি আমি বলবো। আজকে আমাদের পাড়াতে অনেকে আছে যারা করোনার সঙ্গে যুদ্ধতে জিততে পারেনি, পুরো 27 নম্বর ওয়ার্ডেই অনেকে এরকম আছে। নমস্কার, আমি সুস্মিতা দেব। আমি প্রত্যেক বরাকবাসীকে এবং আসামের জনসাধারণকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে ভালো করে কাটবে, এবং মা দুর্গার কাছে প্রার্থনা থাকলো আসাম জুড়ে আরও উন্নত হয়। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর করোনার সব নিয়ম পালন করবেন। মারণ ব্যাধি করোনার ভয়াবহ কিছুটা হ্রাস পাওয়ায় দুর্গোৎসবের অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
করোনা বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ গোটা দেশের সাথে রাজ্যেও। এতে বাজানি শহর শিলচর অন্যান্য বছরের ন্যায় এবছরও তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে বিগ বাজারের পুজো মণ্ডপ তৈরি করছে। এই তথ্যটি জানান তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পৃষ্ঠপোষক সদস্য তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরে সাংবাদিকদের সাথে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন তিনি। এদিন আপামর শহরবাসীকে কোভিড প্রোটোকল মেনে উৎসব পালনে আহ্বান জানান তিনি। বিগত দুই তিন বছর আমরা সেভাবে পূজা করতে পারিনি কোভিড বা প্যান্ডেমিকের জন্য। এবার আমরা একটা উদ্যোগ নিয়েছি যে পূজাটাকে অল্প বড় করে যাতে শহরের সবাইকে একটা আনন্দ দিতে পারি। এই পূজার সাথে আমাদের ছোটোর থেকে যে জড়িত আমাদের যে পূজা কমিটির মেম্বার বা আমাদের ক্লাবের মেম্বার রাজুদা, যে আগে আমাদের রাজুদা ছিলেন, এখন শিলচরবাসী রাজুদা হয়ে গেছেন বা দীপায়ন চক্রবর্তী হয়ে গেছেন, ওনার অনেক আগের থেকে ইচ্ছা ছিল যে আমাদের এই অনুকূল ঠাকুরের আদলে মন্দিরটা হবে। তো ওনার উদ্যোগ আর আমাদের সহযোগিতা বা আমাদের মেম্বারের সহযোগিতাতে আমরা আগ বেড়েছি। এই এইবার এই পূজার চিফ প্যাট্রন হিসাবে আছেন আমাদের রাজুদা শিলচর শহরের বিধায়ক, মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী। এখন আমিও রাজুদা বা আমাদের মাননীয় বিধায়ককে বলবো এই পূজার ব্যাপার। 68তম পূজা এখানে আমাদের মধ্যে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পূর্বে তিনি বলেছেন বিশ্বজিৎ চৌধুরী আজকের দিনে এই পূজার যিনি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। আমাদের মধ্যে বিজন রায় মহাশয়, উনি আমাদের ট্রেজারার আছেন, আমাদের সাথে অরিজিৎ রায় আছেন, আমাদের মধ্যে সম্রাট চৌধুরী ও আমাদের ক্লাব রয়েছে, এই ক্লাবের যিনি সাধারণ সম্পাদক বিক্রম পাল মহাশয় উপস্থিত আছেন, সঞ্জীব শুক্রধর উপস্থিত আছেন ও অনুপ নন্দী উপস্থিত আছেন। তো আজকের দিনে ইতিমধ্যে বিশ্বজিৎ বাবু আপনাদের সম্মুখে বলেছেন, শুধু দুটি কথা এই পুজো সম্বন্ধে আমি বলতে চাই। প্রথমে আমি পুজো কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে চিফ প্যাট্রন বানানোর জন্য। এই পুজো কমিটিতে বিগত দিনে আমিও সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছিলাম। তো আমার খুব ভালো লাগছে যে আজকে বিধায়ক হিসাবে দাঁড়িয়ে এই পুজো সম্বন্ধে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। প্রথমে আমি শিলচরবাসী তথা কাছাড়বাসী শ্রদ্ধেয় নাগরিকবৃন্দের প্রতি আমি নিবেদন রাখছি যে আপনারা সুন্দর করে এবার পূজা উপভোগ করবেন। মা দুর্গার নিকট আপনাদের সকলের হয়ে সুস্থ বা দীর্ঘায়ু আমি কামনা করছি। আমাদের বাসস্ট্যান্ডের পূজা আপনারা জানেন যে বিগত দিনে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল বরাকবাসী, আমরা অনেক বড় বড় পুজো করেছি। পরবর্তীকালে যখন 50 বছর হয় আপনারা লক্ষ্য করেছেন সেখানে দাঁড়িয়ে আমাদের অনেক বড় পুজো হয়েছে। আমাদের যে বিসর্জন হয়েছে সে বিসর্জনটাও অনেক কালারফুল ছিল। তো আজকের দিনে যেহেতু আমরা চিন্তা করেছি যে কোভিড দুই ফেজের কোভিড গেছে, 2 বছর প্রায় অতিক্রম করে সবাই একদম আমরা মর্মাহত হয়ে গেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চিন্তা হয়েছিল যে আমরা কীভাবে একটু এই কোভিড সিচুয়েশনের মাধ্যমেও লোকেদেরকে একটু আনন্দ দিতে পারি। তার উদ্দেশ্যে আজকের দিনে এই পুজো, এই পুজো আমরা অনেক বছর থেকে যেটা বিশ্বজিৎ বলেছেন যে আমাদের অনুকূল ঠাকুরের যে আশ্রমটা আর বিভিন্ন আশ্রম যে আশ্রমগুলো রয়েছে বরাকে, অনেক সুন্দর সুন্দর আশ্রম রয়েছে, কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রমটা আমার মনে হয় একটু সবাই বলবেন হয়তো একটু বেশি সুন্দর, সেদিকে দৃষ্টি আকর্ষণ করে। তো এটা আমাদের অনেক বছর থেকে মাথায় ছিল যে বাসস্ট্যান্ডে যদি অনুকূল ঠাকুরের আশ্রমটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, সেই জন্য ঠাকুরকে আমরা শ্রদ্ধা জানিয়ে ঠাকুরকে আমরা প্রণাম জানিয়ে আজকে আমরা প্রচেষ্টা করছি অনুকূল ঠাকুরের আশ্রমকে প্রেজেন্ট করার জন্য। বৃহত্তর আমড়াঘাট এলাকায় এবার পূজোর সংখ্যা 7, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আমড়াঘাট 7-স্টার ক্লাব দুর্গাপূজা। এবার করোনা আবহের মধ্যে বৃহত্তর আমড়াঘাট এলাকায় 7টি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো আমড়াঘাট বাজার সার্বজনীন দুর্গাপূজা, আমড়াঘাট 7-স্টার ক্লাব সার্বজনীন দুর্গাপূজা, ভুবনবাড়ি সার্বজনীন দুর্গাপূজা, গঙ্গানগর সার্বজনীন দুর্গাপূজা, হাজিক ইরাই সার্বজনীন দুর্গাপূজা, ভুবনখাল সার্বজনীন দুর্গাপূজা ও আমড়াঘাট দুর্গাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা।
তার মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমড়াখার সেভেন স্টার ক্লাবের পুজো। আয়োজক কমিটির পক্ষ থেকে এবারে দুর্গোৎসবকে স্মরণীয় করে তুলতে কোনো খামতি রাখা হচ্ছে না। মণ্ডপ সজ্জা আলোকসজ্জা সহ রয়েছে আকর্ষণীয় প্রতিমা। সোমবার পঞ্চমীতে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসব, তাই প্রস্তুতি প্রায় শেষের দিকে। রবিবার আমড়াঘাট সেভেন স্টার ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির অন্যতম কর্মকর্তা পিঙ্কু পাল এ ব্যাপারে জানান, সেভেন স্টার ক্লাব সার্বজনীন দুর্গাপূজা এবার সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে পুজোর আয়োজন করছে। সেভেন স্টার ক্লাব দুর্গাপূজার আয়োজন করেছি, আয়োজনে কোভিড প্রোটোকল মেনে আমরা ভাবছি এবার দুর্গাপূজা করব। আর এবার পূজায় আকর্ষণীয় আমরা ভাবছি একটি এলইডি গেট আর ট্রি, ইলেকট্রিক ট্রি। দুর্গা মণ্ডপে আমরা ভাবছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে একটি মন্দির বানানোর চেষ্টা করছি। আর প্রসাদে আমরা রাখছি ভক্তবৃন্দের জন্য সপ্তমীতে সাতটে ব্যঞ্জন দিয়ে ভোগ লাগাবো, ওটা একটা প্রসাদ যারা অঞ্জলি নেবে ওনাদের জন্য। আর অষ্টমীতে ভাবছি আটটা ব্যঞ্জন দিয়ে ভোগ দেওয়া হবে যারা অঞ্জলি নেবে, আর যারা থাকবে সবার জন্য ভোগের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। নবমীতে ভোগের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, তার সঙ্গে থাকবে ফ্রাইড রাইস আর মটর পনিরের একটা ব্যবস্থা করা হয়েছে যাতে ভক্তবৃন্দ সবাইকে প্রসাদ দেওয়া যায়। আর সাউন্ডেরও একটি সুন্দর ব্যবস্থা করেছি আমরা। আমরা চেষ্টা করছি এবার সুন্দরভাবে পূজা চালিয়ে এবছর সুন্দরভাবে পূজা চালিয়ে যাওয়ার। করোনা পরিস্থিতিতে সব করোনা প্রোটোকল মেনে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজার সবকিছু আমরা ব্যবস্থা করেছি, তা সবকিছু নিয়ে আমরা ভাবছি এবার সুন্দরভাবে পূজা চালিয়ে যাব। রবিবার লক্ষ্মীপুর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক গুঞ্জন করের উদ্যোগে ১৭টি পরিবারে বস্ত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, সম্প্রতি মণিপুরের উগ্রপন্থীদের দ্বারা অত্যাচারিত হয়ে আসা লক্ষ্মীপুর বিধানসভার চিরিপুর শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অসহায় পরিবার পাশে দাঁড়ালেন তিনি। ব্যক্তিগতভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিরপুল শরণার্থী ক্যাম্পে থাকা ১৭টি পরিবারের মহিলাদের শাড়ি বিতরণ এবং শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিতরণ করা হয়। তৎসঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয় পূজোর প্রীতি ও শুভেচ্ছা জানান এই মহান ব্যক্তি। এই মহান প্রয়াসকে এলাকাবাসীর সচেতন নাগরিক সাধুবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, মা দুর্গার আশীর্বাদ মাথায় থাকলে আগামী দিনেও গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাবেন বলে ঘোষণা করেন। নমস্কার, আমি গুঞ্জন কর, লক্ষ্মীপুর বিজেপি মণ্ডল সাধারণ সম্পাদক। আজ আমি আমাদের চিরপুলে স্থিত এই শরণার্থী ক্যাম্পে যে ১৭টি পরিবার রয়েছে ওই পরিবারগুলোকে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে কিছু বস্ত্র বিতরণ করেছি। ওদের মুখে আমি হাসি ফোটানোর চেষ্টা করেছি। আগামী দুর্গাপূজার সবাইকে আমার ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি আপনাদের এই পুজো ভালোই কাটবে। কত পরিবারকে আপনি বস্ত্র বিতরণ করেছেন? আমি ১৭ পরিবার রয়েছে ওখানে, ওদের সবাইকে আমি বস্ত্র বিতরণ করেছি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাপঞ্চমী তিথিতে স্বচ্ছতা অভিযান শুরু হলো উধারবন্দে। রবিবার সকাল ৭টায় উধারবন্দ জিপি লেভেল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটির উদ্যোগে উধারবন্দের বিভিন্ন এলাকায় এই স্বচ্ছতা অভিযান করা হয়। কমিটির সম্পাদক এবং আসাম বিশ্ববিদ্যালয়ের একনিষ্ঠ কর্মী পিনাকান্তি রায় বলেন, শুধু জল সরবরাহ করা এই কমিটির উদ্দেশ্য নয়, জল সরবরাহের পাশাপাশি এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করে বলেন, উৎসবের সময় আমরা সবাই নিজ নিজ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। উৎসবের সময় যেমন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে, সেভাবে রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন। তাই দুর্গা উৎসবকে সামনে রেখে উদাহরণ দিয়ে বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে সাফাই অভিযানের সিদ্ধান্ত নেন তারা। এদিনের স্বচ্ছতা অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃণাল ভট্টাচার্য, বাপ্পা রায়, স্বরূপ দত্ত, অলোক দাস, স্বরূপ বিশ্বাস, জহরদেব প্রমুখ। দেখুন, আমরা সবাই পয়লা বৈশাখী বলুন আর পৌষ সংক্রান্তি বলুন আর দুর্গা পূজাই বলুন, আমরা সবাই কিন্তু ঘরের সবটা জিনিস আমরা পরিষ্কার করি। আমরা নিজের ঘরের কাপড় এগুলো ধুয়ে শুকিয়ে খুব টিপটপ করে রাখি। আমাদের দরকার যে আমাদের রাস্তাঘাট বা আশপাশ যেগুলো জিনিস পড়ে আছে, নোংরা পড়ে আছে, এগুলোকে আমরা পরিষ্কার করা। কারণ মা দুর্গা আসছেন, কালকে থেকেই শুরু হয়ে যাবে, দুর্গা প্রতিমা নিয়ে সবাই যাবে, কিন্তু রাস্তার পাশে যদি আবর্জনা ফেলা থাকে তাহলে নিজের মনটাকে আমরা কী করে শান্তি দেব যে আশেপাশে নোংরা পড়ে আছে আর মা দুর্গাকে নিয়ে যাচ্ছে। তাই আমরা গতকালকে আমাদের কমিটি মিলিত হয়েছি কাছাকান্তি মাতার মন্দির প্রাঙ্গণে, মিলিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা জয়টাই বাজুক, রাত্রি হোক
আজকে সমস্ত উদারবন্দের সমস্ত আবর্জনা পরিষ্কার করে এই গাড়ি দিয়ে নিয়ে উঠিয়ে আমরা একটা জায়গায় ওটাকে ডাম্প করব। রবিবার হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা মহাপঞ্চমী তিথিতে বরখোলা সমষ্টির কল্যাণীগ্রাম দুধপাতিল অষ্টম খণ্ড অঞ্চলে কিছু লোকেদের মধ্যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কিছু শাড়ি ও ধুতি দান করা হয়। তৎসঙ্গে সেই অঞ্চলের কিছু শিশুদের মধ্যে খেলনা বিতরণ করা হয়েছে। সংস্থার তরফে উপস্থিত ছিলেন সম্পাদক কৃষ্ণ কংস বণিক, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ পাল, সদস্য ঝুনু কুমার দাস, সম্রাট দাস, নন্দন রায় প্রমুখ। প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় এরকম আপনাদের মাধ্যমে কাপড় বিতরণ করি আমরা, এবং ওই আপনারা কাপড় বিতরণের মাধ্যমে একটু আমরা আশীর্বাদ নেই আর কি। বিভিন্ন কাজকর্ম আমরা করি, তার মধ্যে রক্তদান আছে, কোনো গরিব বাচ্চা আছে যারা পড়াশোনা করতে অসুবিধা হয় তাদেরও আমরা সাধ্য মতো দেখি। সরকারি কোনো অনুদান ছাড়া, সরকারি কোনো অনুদান নাই, যাই হয় আমরা নিজেরা করি, আমরা কাজকর্ম দেখিয়া অনেক মানুষের ভালো লাগে, তারাও আর্থিক সাহায্য করে, যার দরুন আমরা আপনাদের পাশে আসতে পারি। তো আজকে ধূপপাতির অষ্টম খণ্ড কল্যাণী গ্রাম আমরা এখানে আসছি এই শারদীয়া পূজা উপলক্ষে, যাতে আপনাদের কাছে এই নূতন বস্ত্রটুকু দিতে পারি আমাদের যতটুকু সাধ্য হয়েছে, এবং আপনারা আশীর্বাদ করবেন আগামীতে যেন আমরা এইভাবে আরও মানুষের কাছে দাঁড়াইতে পারি, এই আশীর্বাদটুকু করবেন। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অরুণাচল বাজার থেকে শুরু করে কুমারপাড়া মাকপ্রভু আশ্রম, পশ্চিম কুমারপাড়া, বরখোলা বাজার এবং শেষে ডলু ভৈরব মন্দিরে গিয়ে সর্বমোট 750 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন অসম ক্ষেত্রের সংগঠন মন্ত্রী বিজয় পাল, দক্ষিণ আসাম প্রান্ত সহসভাপতি সঞ্জীব সিনহা, প্রচার প্রমুখ অরূপ নাথ, কাছাড় জেলা সম্পাদক রাজদীপ অধিকারী, যুবা বাহিনী প্রমুখ অমিত রায়, শিলচর নগর সভাপতি সৌভিক চৌধুরী, প্রাক্তন জেলা সংযোজক জয়ন্ত চক্রবর্তী, বিবেকানন্দ দেব পুরকায়স্থ, নিখিলেশ চৌধুরী, দিলীপ ঘোষ প্রমুখ। আমরা কাছাড়ের চারটি জায়গাতে আমরা বস্ত্র বিতরণ করেছি, আর এর উদ্দেশ্য যাতে আর এই যে দুর্গা উৎসব একটা আর হিন্দুদের বড় উৎসব দুর্গা উৎসব এক শুভ সূচনা, মানে শুভ চিন্তন, এবং আমরা অসুরিক শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচক এই পূজা, শক্তির পূজা। আর এই পূজাতে যাতে আমরা সবাই আনন্দ উপভোগ করি, যে সবাই গরিব ধনী সবাই যেন এক হয়ে আর এই মা দুর্গার এই আনন্দ দিনগুলো যাতে আনন্দের দিনগুলো আনন্দভাবে কাটাতে পারি, আর এই লক্ষ্যে আমরা আজ এই বস্ত্র বিতরণ করেছি, যাতে গরিবরাও যাতে এই শুভ দিনে আর অংশগ্রহণ করতে পারে, এর জন্য হিন্দু জাগরণ মঞ্চ আর এই পদক্ষেপ নিয়ে। বরখোলা কেন্দ্রের বদরপুর মাছিমপুর দুর্গা মন্দিরের উদ্বোধন হয়েছে রবিবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ ও জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, পূর্ব বরখোলার জেলা পরিষদ সদস্য গীতন নাথ, মন্ডল সাধারণ সম্পাদক রাজেশ গোয়ালা, এপি আবুল হোসেন, সুপ্রভা সিনহা, মুন্না ভর প্রমুখ। এই রাস্তাটা সেন্সিল হয়েছিল, সেটা শিলান্যাস হয়েছে, সেটা কাজে চলছে। পরিষ্কার থেকে শুরু করে আপনার যে পুনর্পাড়া পুনর্নীলা হয়ে যে রাস্তা গেছে যে মহাসড়ক পর্যন্ত, সেই রাস্তা সেন্সিলও হয়েছে, সেটার আগে সেই রাস্তারও শিলান্যাস আমরা করেছি। সেই রাস্তার কাজ করা মানে শুরু করা বাকি হয়েছে, কাজ এখন শুরু হয়নি, সেই রাস্তাটাও পাকা রাস্তা হয়েছে। সেই রাস্তা যদি যখন হয়ে যাবে আপনাদের গোলপুর মাসে পুজি পেতে আসার জন্য তিনটে রাস্তা হবে, ডলু থেকে আসা যাচ্ছে, ময়নারপুর থেকে আসা যাচ্ছে, তারপর সেদিকে ময়নাগড় মহাসড়ক ময়নাগড় থেকে আপনারা আসতে পারছেন, তিন দিকে আপনাদের কানেক্টিভিটি হচ্ছে। আপনার জিপিতে কাজ হয়েছে, আরও অনেক কাজ করা বাকি রয়ে গেছিল, যাই হোক আমাদের কাজ কিছু কোনো কারণে হয়তো পেন্ডিং হয়ে গেছে, আমরা আশা করব নেক্সট আগামী দিনে যাতে সেগুলো কাজ আমরা পূর্ণ করতে পারি। করোনা মহামারীর ফলে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, গ্রামে বেকারত্বের পাশাপাশি আর্থিক
টনে ভুগছেন মানুষ। সাধারণ মানুষ তাদের কাছে পূজার আনন্দ বলতে কিছুই নেই। যাদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, তারা কি আর নতুন নতুন কাপড় ক্রয় করার কথা ভাবতে পারেন? গ্রামের দরিদ্র মানুষের প্রতি সম্মান জানিয়ে নিজেদের সেবামূলক কাজ অব্যাহত রেখেছে বারুইগ্রাম রাধারমণ আশ্রম। বিগত সালের মতো এবারও পূজায় নতুন কাপড় দিয়ে দুঃস্থদের মুখে হাসি ফোটালো। রবিবার সেবা সমিতির কর্মকর্তারা ছুটে যান সীমান্ত এলাকায় প্রত্যন্ত অঞ্চল কাঁটাতারের ভেতরে থাকা গোবিন্দপুর গ্রামে। সেখানে বাসিন্দা প্রায় ৫০টি পরিবারের সদস্যদের কাছে গুরুদেবের আশীর্বাদ স্বরূপ তুলে দেন নতুন বস্ত্র। বক্তব্য রাখতে গিয়ে আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, আমরা বিগত ২ বছর থেকে করোনা মহামারীকে চ্যালেঞ্জ জানিয়ে আশ্রম পরিচালনার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত বছর ১৫০ দুস্থ লোকের হাতে কাপড় দেওয়া হয়েছিল, এবার তা বৃদ্ধি করে ৩০০ অধিক করা হয়। আগামী দিনে আরো লোকের কাছে সেবামূলক প্রকল্প নিয়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তরুণ চৌধুরী। এবং রাধারমণ আশ্রম সমিতির থেকে আমি বিভিন্ন পত্রপত্রিকা এবং অরূপদা এবং আমার সুদীপ ভাই যারা আছেন বিভিন্ন গ্রামে, ফিসপুরা গ্রাম যেটা সবার ফিসপুরা গ্রাম গোবিন্দপুর গ্রামটা নর্মেন্টে বসবাস করছে, পয়সার অভাবে যে পূজা করার অভাব হচ্ছে, পয়সা এক মুঠো খাওয়ার ব্যবস্থা হচ্ছে না, তথাপি মন যায় যে পূজা করার ব্যবস্থা করার জন্য। কিন্তু গত বছর আগে বছর প্রতিনিয়ত পূজা করে যাচ্ছেন গোবিন্দপুরবাসী, কিন্তু এইবার ২০২০ এবং ২০২১ করোনা মহামারীর জন্য গোবিন্দপুরবাসী পূজা করতে পারছেন না পয়সার অভাবে, টাকার আর্থিক সংকটের অভাবে। আমরা মনে মনে দুঃখিত এবং মর্মাহত এবং আগামী দিনে এই রাধারমণ আশ্রম সমিতির আমরা আশীর্বাদ কামনা করি। সোনাইর বন বিভাগের মুনিয়ারখাল ফরেস্ট বিট কার্যালয়ের অস্থায়ী বন কর্মী জাকির হোসেনের অর্থলিপসায় ধ্বংস হচ্ছে ভুবন পাহাড়ের বনজ সম্পদ। একদিকে হাজার হাজার টাকা নিয়ে পাহাড়ের গাছ কাটার অনুমতি দিচ্ছেন জাকির, দুদিন পর আবার বন কর্মীদের নিয়ে অভিযান চালিয়ে তাড়িয়ে দিচ্ছেন পাচারকারীদের। জাকিরের এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার পূর্বধলাইয়ের মোহনখালে কয়েকজন লোক বলেন, অস্থায়ী কর্মী জাকির তাদের কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে ভুবন পাহাড়ে গাছ ছিঁড়তে দিলেও দুদিন পর এসে তাড়িয়ে দেন। এদিন সাংবাদিকদের সামনে কথা বলেন জামের হোসেন, তাজিমুদ্দিন, পাপলু দাস, মুক্তা দাস, রেজুল হোসেন, তামিজুদ্দিন প্রমুখ। ওরা জঙ্গল লাখি আছে গুণ আনন আসি গিয়া, তো জঙ্গল লাখি আনলে তুমি দড়ি লিবা ফরেস্ট লিয়ে গিয়া, আমরা কীরকম লাখি ছিঁড়ে গিয়ে আনবো বা? ও হইল একটা পয়সা দেও, টাকা ১,০০,০০০ দেও, দিলে আমি তোমার লাইন করে দিব। ও ফার্স্টে জানে মাতি আর হইলাম ১,০০,০০০ টাকা দিলে তো আমরা ঘরের চৌকাঠ দরজা জানালে আমরা লইয়া করতাম ভাই, তোমার খুঁজা লাগে না। ও মাতিয়া আছে জানে তারে টাকা ৫০,০০০ তারে ঘুরাইছে মানছে, মানিয়া টাকা ৫০,০০০ টাকা ও তারে আমরা রবির দোকানের সামনে গনিয়া দিছি। ও দিয়া রেঞ্জার বুঝাইতো, বিদ্যুৎ বুঝাইতো, তার স্টাফরে বুঝাইতো, হ্যাঁ এগুন দিয়ে আমি কীরকম কিন্তু আমার চেয়ে কোনোরকম বুঝাই যাও গরিব মানুষ, বুঝলে খাসি আর ফান বড় খাটিও না, আর ফান আলা জায়গা খাটিও না, রেমাউরি জায়গা খাটিও। ও আমরা রেমাউরি জায়গা খাটাখাটি হরিয়া, ও দুই ফিস খেয়াও সিরিছি আর খেয়াও সিরিছি না, ও আমরা নিয়া হেয়া খাদাইয়া খাদাইয়া দিল। এর পরে আমরা ফরেস্ট লিয়া বেরিয়ে নিল, দেখিছি আমরা ফরেস্ট লিয়া আমরা বেরিয়ে নিছি, ও আমরা কিতা করবো আর মিশে দৌড়াইয়া বাগিয়ে আইছি, আমরা উপযুক্ত বিচার খান্তা চাই। জনসভার মাধ্যমে নিজেদের নানা সমস্যার কথা জেলাশাসকের কাছে তুলে ধরলেন পাথারগান্দি কেন্দ্রের লোয়ারপুয়া ব্লকের করিমগঞ্জ বিলের পিছিয়ে পড়া পাহাড়ি উপজাতি সম্প্রদায়ের লোকেরা। শনিবার জেলা চিনিহামানি প্রোগ্রেসিভ সংস্থার ব্যবস্থাপনায় করিমগঞ্জ বিলে কাছারি ও বর্বন সম্প্রদায়ের লোকদের উপস্থিতিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভার মধ্যমণি ছিলেন জেলাশাসক খগেশ্বর পেগু। উক্ত সভায় বৃহত্তর কাছারি ও বর্বন উপজাতি সম্প্রদায়ের লোকেরা তাদের নানা অভাব অভিযোগ সম্পর্কে ডিসিকে অবগত করান। শুরুতে আমন্ত্রিত অতিথিদের স্থানীয়রা নিজেদের পরম্পরাগত উলের তৈরি রিসা পরিয়ে বরণ করেন, পরে আয়োজক মন্ডলীর পক্ষে স্বাগত ভাষণ সহ সনাকপত্র পাঠ করেন সংস্থার সাধারণ সম্পাদক দীপক দেব বর্মা। তিনি নিজ সম্প্রদায়ের লোকদের নানা দুর্দশার কথা বিশদভাবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অধীনে বিনামূল্যে রন্ধন গ্যাস সংযোগ প্রদানের সূচনা হল মোহনখালে। রবিবার আমড়াঘাট মোহনখাল মেসার্স সুরজ এইচপি গ্যাস গ্রামীণ বিতরণের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্যাস সংযোগ প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন পূর্বধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, মোহনখাল রামমানিকপুর জিপি সভানেত্রী সালেমা বেগম বরভুইয়া, বিজেপির পালংঘাট বন সভাপতি সৌমেন দাস সহ অনেকে। আপনারা গ্যাস এজেন্সির লোকে যোগাযোগ করে কিভাবে সাবসিডি গ্যাস পাবেন সেই ব্যবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সমস্ত ভারতবর্ষে দিয়েছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়। খালি তাই নয়, বর্তমানে গতকালকে আমাদের সিএম
আসামের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন 7 লক্ষ মানুষে পিএমওয়াই ঘর এই বছরের মধ্যে পাবেন। তো একটা ঘরের ভ্যালু যদি 1.5 লক্ষ টাকা হয় তো 7 লক্ষ মানুষে পাবেন। এই গরিব মানুষ যে গ্রামে আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পূজো মণ্ডপে থাকতে হবে থার্মাল স্ক্যানিং এর ব্যবস্থা, নির্দেশ প্রশাসনের। বিয়ের 14 দিনের মাথায় নববধূকে খুন, রাতাবাড়ি এলাকায় চাঞ্চল্য। ভোটে হারলেও আসলে নৈতিক জয় হয়েছে, দাবি আমিনুল হক লস্করের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।